বললাম তো যে 95% বাংলাদেশীরা আমাদের এই এই ধরনের গ্রোসারি ব্যবসা যারা জানতে চান যে দক্ষিণ আফ্রিকাতে আমরা কি করি দেশে মানুষ প্রচুর পরিমাণ কসমেটিক বিশেষ করে যারা কৃষ্ণাঙ্গ মানে কালো যারা তারা প্রচুর পরিমাণ কসমেটিক আইটেম ব্যবহার করে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ আপনাদের সাথে আছি আমি ফরিদ বলছি দক্ষিণ আফ্রিকা থেকে বন্ধুরা আজকে দেখাবো আমাদের বুস্টার টাউন মানে এই দক্ষিণ আফ্রিকাতে আমরা কি করি আপনারা গতকালকে আমাদের ভিডিওতে মোহাম্মদ সোহেল রানা ভাই তিনি আমাকে জিজ্ঞেস করছে যে কমেন্টের মাধ্যমে ভাই একটা ব্লগ করেন যে আপনারা কি করেন দক্ষিণ আফ্রিকাতে এগুলো যদি আমাদের একটু দেখাতেন তাহলে আমাদের মানে হয়তো বা সে দক্ষিণ আফ্রিকা আসতে চাচ্ছে নাকি আমি জানি না তবে সে দেখতে চাচ্ছে যে দক্ষিণ আফ্রিকাতে আসলে আমরা কি করি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে ওর দক্ষিণ আফ্রিকাতে আমরা কি করি আর বন্ধুরা আপনারা যে দোকানটা দেখতেছেন দক্ষিণ আফ্রিকাতে আমি এই ব্যবসাটাই করি আর আমরা যারা বাংলাদেশিরা দক্ষিণ আফ্রিকাতে আছি এই ব্যবসাই করে থাকি আপনি যদি বলেন যে দক্ষিণ আফ্রিকাতে বাংলাদেশি কতজন বাঙালি আছে আমি বলবো ধরেন 2 লক্ষ বাংলাদেশি আছে আর 2 লক্ষ বাংলাদেশি মনে করেন যে আমাদের এই গ্রোসারি ব্যবসার সাথেই 95% মানুষ মানে জড়িত আর কি তো আছি আমার দোকানটা হচ্ছে হলে গিয়ে আমার দোকান এটা হচ্ছে হলে গিয়া আমাদের কি বলে ইলেকট্রিক আইটেম সাইট আর এইগুলো হচ্ছে হলে গিয়ে হ্যাম্পার আসলে হ্যাম্পার কি হ্যাম্পার হচ্ছে হলে গিয়ে আমরা বিভিন্ন ধরনের খাবার দিয়ে একটা এরকম একটা হ্যাম্পার তৈরি করি যারা ফার্ম থেকে আসে তাদের হাতে তো সময় কম থাকে যার জন্য তারা সব কিছু মানে একটা একটা করে কিনতে গেলে তাদের অনেক বড় লাইন ধরতে হয় অনেক সময় নষ্ট হয় আর তারা যখন টাউনে আসে মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা হাতে নিয়ে আসে যার জন্য তাদের অনেক কাজ করতে হয় তার জন্য আমরা সব সমস্ত মাল একটা ব্যাগের ভিতরে ভরে এরকম প্রাইস লাগিয়ে দেই প্রাইস লাগিয়ে দিলে তারা আসে যেমন আমাদের নাম দাম লাগানো থাকে আর যেহেতু অনেক মাল একসাথে নেয় এদের জন্য একটা ডিসকাউন্ট থাকে এক্সট্রা এই মালের উপরে আর কি আর এ হচ্ছে হলো গিয়ে আমাদের সেলফ মানে সেলফের ভিতরে যা যা আছে মানে এটা হচ্ছে তাই আর কি আর এই হচ্ছে আমাদের ফ্রিজ যদিও ফ্রিজ আপাতত খালি কারণ কোকের কোম্পানিতে সমস্যা সেই জন্য সব মাল ডেলিভারি দিতে পারতেছে না আর এই হচ্ছে কি আমার দোকানের কাস্টমার এই কেনাকাটা করছে ওইগুলো হচ্ছে ব্রেডিং আর এগুলো হচ্ছে সব কসমেটিক আইটেম এদেশে মানুষ প্রচুর পরিমাণ কসমেটিক বিশেষ করে যারা কৃষ্ণাঙ্গ মানে কালো যারা তারা প্রচুর পরিমাণ কসমেটিক আইটেম ব্যবহার করে আর এটা হচ্ছে হলে গিয়া আর একটা আইল যেখান থেকে মানে আমাদের যত গ্রোসারি আইটেম থাকে ওইগুলো আর কি আর এই মুহূর্তে কাউন্টারে আছে হচ্ছে হলে গিয়া আমার কাজিন ওই কাস্টমার হেল্প করছে আমি আপনাদেরকে পিছন থেকে দেখাচ্ছি এইভাবে আমরা কাস্টমার দেখে থাকি দক্ষিণ আফ্রিকাতে আর ও যে যে চেক টি শার্ট পরা যে ছেলেটা এ হচ্ছে হলে গিয়া হ্যারিসন যারা আপনারা আমার বিবেকত ব্লগে দেখছেন তো আপনারা যারা জানতে চান যে দক্ষিণ আফ্রিকাতে আমরা কি করি আমরা এগুলোই করি বললাম তো যে 95% বাংলাদেশিরা আমাদের এই এই ধরনের গ্রোসারি ব্যবসার সাথে সংক্ষিপ্ত এভাবে কাস্টমার আসে ভিতরে তারা এগুলো ক্রয় করে আবার যার যার মতো লোকেশনে চলে যায় যেহেতু আমার দোকানটা টাউনের ভিতরে এই দোকানটা শুধু শুক্রবার আর
শনিবারে দুইটা দিনই ব্যস্ত থাকে। তো আজকে চলে গিয়ে শনিবার, যার জন্য আজকে টাউন খুবই ব্যস্ত। আমি আপনাদেরকে আমার দোকানের সামনটা দেখাচ্ছি। আজকে শনিবার হওয়ার কারণে এই যে আমার মামা মামা সিগারেট খাচ্ছে, মামা ওখানে মামা মামা হচ্ছে লেগে আমার একটা প্রতি উইকেন্ডে মামা আমার দোকানে আসবেই আসবে। এইভাবে তারা সবাই যা দেখেন যে তারা লোকেশন থেকে আসছে, মানে লোকেশন বলতে মানে ফার্ম থেকে আসছে, ফার্ম থেকে আসে যে বিভিন্ন গাড়ি নিয়ে আসে, বড় বড় ট্রাক নিয়ে আসে। আসার পরে এইভাবে মানে করেন যে তারা সবাই একত্রে আসে, আসার পরে বিভিন্ন দোকানের ভিতরে। তো ওই যে দোকানটা ওটা হচ্ছে একটা চায়নার দোকান, ওই দোকানটা মনে করেন প্রচুর পরিমাণ বেচা কিনা। এই যে দোকানটা, আর ওই দোকানে প্রচুর পরিমাণ কাস্টমার, আর আমার দোকান ছোট হওয়ার কারণে তোমার দোকানে এত বেশি কাস্টমার নয় আর কি। এই হচ্ছে লেগে আমার দোকানের সামনের ভিউ। আর এই হচ্ছে লেগে আমার দোকান। আর এখন আমি প্রবেশ করতেছি, মনে করেন যে দক্ষিণ আফ্রিকাতে আমরা কি করি। তো আপনাদের সাথে আবার কিছুক্ষণ পরে আবার অ্যাড হবো, আবার কিছুক্ষণ ভিডিও করবো, আবার এটা অ্যাড করে দেবো। তো সাথেই থাকুন।